আমরা শুরু করতে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবনী। নাম ও বংশ পরিচয়। তার নাম ওমর, উপনাম আবু হাফস। বংশ পরিচয় এরূপ: আবু হাফস ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিয়াহ ইবনে আবদুল্লাহ ইবনে কুরুত ইবনে রাজা ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব আল কুরাশি উশারি আল আদারি। এখানে এসে তার বংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। জন্ম ও ইসলাম গ্রহণ: আমুল ফিল বা হস্তির ঘটনায় ১৩ বছর পর তিনি জন্মগ্রহণ করেন। হিজরতের ৫ বছর পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবন: তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনীন, ইসলামের বিজয়ের কাণ্ডারী, মুসলমানের কষ্ট লাঘবকারী, হক ও বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী, ইসলামের বহু ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী। তিনি ছিলেন এমন ব্যক্তি যার মতামত সমর্থন করে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে। বহু দূর পর্যন্ত ইসলামের প্রচার প্রসার তার হাতে হয়েছে। শয়তান সবসময় তার হয়ে ভীত থাকত। তিনি যে পথে হাঁটতেন শয়তান সে পথে হাঁটত না, বহু দূর দিয়ে চলত। তিনি দীনী আত্মসম্ভ্রমবোধ সম্পন্ন ছিলেন, মানুষের প্রয়োজন পূরণকারী, মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করতেন, আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী ও উজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন তিনি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ ও খলিফায়ে রাশেদ, দুনিয়াতে জান্নাতবাসীর একটি প্রদীপ। তিনি সকল গাজওয়ায় শরিক হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য ঘোষণা দিয়ে বাইতুল্লাহ শরীফে তিনি সর্বপ্রথম নামাজ আদায় করেন। স্পষ্ট ঘোষণা দিয়ে মদিনায় হিজরত করেন। সত্যবাদী ও ইনসাফগার হিসেবে সুপ্রসিদ্ধ, দিনের ব্যাপারে বৎসরাকারীর কোনো পরোয়া তিনি করতেন না। সর্বোপরি আল্লাহর বিধান বাস্তবায়নে তিনি ছিলেন অগ্রগণ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ালা: ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ আবু জাহেল বিন হিশাম অথবা ওমর ইবনুল খত্তাব এ দুজনের মধ্য হতে যাকে আপনি পছন্দ করেন তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত: তার অনেক বড় ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হক কথাকে হযরত ওমরের জবানে ও দিলে রেখেছেন। যে সকল ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম স্পষ্ট ঘোষণা দিয়ে প্রথম হিজরতকারী, আমিরুল মুমিনীন উপাধিতে সর্বপ্রথম ভূষিত, হিজরি সনের প্রবর্তক, রমজানে তারাবি নামাজের প্রথম জামাত অনুষ্ঠানকারী, অক্ষম ও বৃদ্ধ জিম্মিদের থেকে রাষ্ট্রীয় কর প্রথম ক্ষমাকারী, জিম্মিদের থেকে সর্বপ্রথম নিদর্শন নির্ধারণকারী, সৈন্যদের সাথে কাজী ও পথ প্রদর্শকদের সর্বপ্রথম জিহাদের ময়দানে প্রেরণকারী, লিখিত আকারে সর্বপ্রথম বিধিবিধান প্রচারকারী, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের জন্য সর্বপ্রথম পরামর্শ সভার আয়োজনকারী, প্রজাদের খোঁজখবর জানার জন্য রাতের বেলায় বিচরণকারী প্রথম শাসক, কর্মচারীদের বেতন ভাতার জন্য সর্বপ্রথম রেজিস্টার ব্যবহারকারী, সর্বপ্রথম মেহমানখানা নির্মাণকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন পিতা: হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম আবু লুল ফজরের নামাজের সময় মসজিদের দরজায় তাকে খঞ্জারাঘাত করে দিন। এরপর তিন দিন জীবিত থাকার পর তিনি ইন্তিকাল করেন। তার দুই বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে তাকে দাফন করা হয়।